হাই গাইজ, এটা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের সপ্তম ভিডিও এবং এইচটিএমএল টিউটোরিয়ালের পঞ্চম ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানব ডিএল লিস্টেক সম্বন্ধে। ডিএল লিস্টেক মূলত ইউজ করা হয় ডিসক্রিপশন লিস্টেক হিসাবে। ডিএল লিস্টেকের ভিতরে আমাদের আরও দুটি ট্যাগ দিতে হয়, একটি হলো ডিটি ট্যাগ এবং অন্যটি হলো ডিডি ট্যাগ। ডিটি ট্যাগ দিয়ে ইউজ করা হয় আমরা যে টপিকের ডিসক্রিপশন দিব তার নেমের জন্য, এবং ডিডি ট্যাগটি ইউজ করা হয় আমাদের ডিসক্রিপশনটি লেখার জন্য। এখন চলুন দেখে নেওয়া যাক আমরা কীভাবে এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে ডিএল, ডিটি এবং ডিডি ট্যাগটি ইউজ করি। প্রথমে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটি ওপেন করে সেখানে আমরা এইচটিএমএল এর বেসিক কোডটি লিখে নিলাম। এখন বডি ট্যাগের ভিতরে আমরা একটি H2 ট্যাগ নিয়ে তার ভিতরে আমরা একটা হেডিং লিখলাম, যার নিচে আমরা একটি ডিএল ট্যাগ নিয়ে নিলাম, ডিএল ট্যাগের ভিতরে আমরা ডিসক্রিপশনের নেমের জন্য একটি ডিটি ট্যাগ নিয়ে নিলাম, এবং ডিটি ট্যাগের ভিতরে আমরা লিখলাম মিল্ক। ডিটি ট্যাগের ঠিক নিচে আমরা মিল্কের ডিসক্রিপশন দিলাম, যেটি হলো হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। অন্য একটি নেমের জন্য আমরা আরেকটি ডিটি ট্যাগ নিলাম, এবং ডিটি ট্যাগের ভিতরে আমরা নেম লিখলাম টি। টিয়ের নিচে আমরা টিয়ের ডিসক্রিপশনের জন্য আরেকটি ডিডি ট্যাগ লিখলাম, এবং ডিডি ট্যাগের ভিতরে আমরা টিয়ের ডিসক্রিপশন দিলাম ব্ল্যাক হট ড্রিঙ্ক। এখন যদি আমরা আমাদের কোডটিকে রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের ডিসক্রিপশনের নেমগুলি এক কলামে এসেছে এবং ডিসক্রিপশনটি অন্য কলামে।